আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। আমার আজ্ঞা পালন করো। সুখ, তুমি বিশ্বাসঘাতী, বিশ্বাসঘাতী। সারন, তুমি যাও, তুমি এক্ষুনি গিয়ে নগরে বিজয়ের ডঙ্কা বাজিয়ে দাও আর উৎসবের ঘোষণা করো। যাও। শুনতে পাওনি তুমি? আমার আজ্ঞা পালন করো। আমার আজ্ঞা পালন করো। আজ্ঞা পালন করো। আজ্ঞা পালন করো। আজ্ঞা। মহারাজ, এটা আপনি কি করছেন? আপনি এটা কেন বুঝতে পারছেন না যে ইন্দ্রজিৎ আর আসবে না? আসবে না? কেন আসবে না? ও সবার প্রথমে পিতার কাছে আসবে, বিজয়ের খবর পৌঁছে দিতে। প্রথমে আমার কাছে আসবে, তারপর মহলে যাবে। ও পরম পিতৃভক্ত। যখন ইন্দ্র আমাকে বেঁধে ফেলেছিল, তখন ওই আমাকে ছাড়িয়েছিল। আমি জানি, কিন্তু আপনি জানেন না যে ওই পিতৃভক্ত আর কখনো আসবে না। কেন? কেন? কেননা ওর মৃত্যু হয়ে গেছে। মৃত্যু? হ্যাঁ, মৃত্যু। ইন্দ্রজিতের মৃত্যু। মৃত্যু? মৃত্যু তো আমার দাসী, ও ইন্দ্রজিৎকে কি করে মারবে? মহারাজ রাবণ, যুবরাজ ইন্দ্রজিৎকে মৃত্যু মারেনি, আপনার অহংকারই তার মৃত্যুর কারণ। আপনি আপন বল আর পরাক্রম দিয়ে কালকে বশ করেছিলেন, কিন্তু আপন কাম আর অহংকারকে বশ করতে পারেননি। আজ ওই কাম আর অহংকারের হাতে আপনি পদে পদে পরাস্ত হচ্ছেন। অহংকারী হচ্ছে আপনার বিনাশের মূল কারণ। ওই অহংকার আপনার চেতনাকে এমনভাবে লুপ্ত করে দিয়েছে যে এই সময় আপনার আপন পুত্রের মৃত্যু অনুভব করতে পারছেন না। আপনার কান শুনতে পাচ্ছে, আপনার আত্মাও জানে যে শেষ পুত্র রণক্ষেত্রে মারা গেছে, কিন্তু আপনার অহংকার এটা মানতে চাইছে না কিছুতেই যে মহাবলী মেঘনাদের মৃত্যু হয়েছে। না, এ মিথ্যা, মিথ্যা। তোমরা সবাই আমার সেনানি নও, শত্রু দলের সঙ্গে মিলিত হয়ে ছত্রবেশে ষড়যন্ত্র রচনা করে আমার মনোবল ভাঙতে এসেছো, আমার মনোবল ভাঙতে এসেছো। আমি এভাবে ভেঙে পড়ব না, ভেঙে পড়ব না, ভেঙে পড়ব না, ঝুঁকব না। আমি আমি তোমাদের সবার মস্তক উড়িয়ে দেব। দ্রোহী, আমি তোমাদের সবাইকে মৃত্যুদণ্ড দেব, মৃত্যুদণ্ড। তোমাদের সবাইকে মৃত্যু মৃত্যুদণ্ড আমাকেও দিন মহারাজ, দিন আমাকেও মৃত্যুদণ্ড দিন। আজকে আমিও মৃত্যু চাইতে এসেছি আপনার কাছে মহারাজ। আজ যখন লঙ্কার ঘরে ঘরে কোণে কোণে মৃত্যু তাণ্ডব চলছে, তাহলে আমি মৃত্যু থেকে বঞ্চিত কেন? কেন এখনো? মহারানী মন্দোদরী, বলো না আমাকে রানী, দেখো না আমাকে মন্দোদরী বলে। আমি এক মা, কেবল এক হতভাগ্য মা, যার আঁচলের ফুলকে ওই বাগানের মালি নিজ হাতে নষ্ট করেছে। তুমি পাগল হয়ে গেছো মন্দোদরী। পাগল আমি নই, পাগল তো আপনি লঙ্কাপতি। আপন আকাঙ্ক্ষার আগুনে এক এক করে সবার আহুতি দিচ্ছেন আপনি। আজ আমার কোলের অমূল্য রত্নকে, আমার প্রচণ্ড পরাক্রমী পুত্র মেঘনাদকে আপন বাসনার জ্বালায় জ্বালিয়ে দিয়েছেন আপনি। আপন হাতে
আপন পুত্রদের বলি চড়িয়ে দেওয়া একজন নিষ্ঠুর পিতা আপনি। আপনি উৎসবের কথা ভাবছেন না? অবশ্যই, আজকেই তো উৎসব পালন করার দিন। আজকে লঙ্কার রাজবংশের শেষ কুলদীপক নিভে গেছে। আজকে মহারাজ রাবণের অহংকারের বেদির ওপর ওনার শেষ পুত্র বলি হয়ে গেছে। এটাই তো সত্যি উৎসব পালন করার দিন, যমরাজের উৎসব, মৃত্যুর উৎসব। আপনার সমস্ত পুত্রের রক্ত আপনার সমস্ত প্রজাদের মধ্যে ভাগ করে দিন মহারাজ। প্রজাদের মধ্যে যে মাতাদের কোল উজাড় হয়ে গেছে, যে স্ত্রীদের সিঁদুর মুছে গেছে, ওনাদের সবাইকে আপন পুত্রের রক্ত ভাগ করে দিন। সমস্ত মাতা আর সমস্ত বিধবা নারী আপনার জয় জয়কার করবে, পালন করুন উৎসব। প্রলাপ বন্ধ করো মন্দোদরী, মেঘনাথকে কেউ মারতে পারে না। কে বলেছে মেঘনাথ মরে গেছে? কে বলেছে? মহারাজ, আকাশে বিদ্যুতের ঝলকের মতো, মেঘমণ্ডলে গর্জনের মতো, শত্রুদলের প্রবল উল্লাস, লঙ্কার প্রাচীরে আছড়ে পড়া জয়ধ্বনি ডেকে ডেকে বলছে যে আমার মেঘনাথ আর ধরিত্রীতে নেই। আমার ইন্দ্রজিৎ মাতা মাতা ডাকতে ডাকতে আমার মমতার আঁচলের ছায় আর কখনো আসবে না, কখনো না, কখনো না। মন্দোদরী,